দুর্নীতিশাহী কারবার তো দেখলেন, আর এবার দেখুন গোষ্ঠীদ্বন্দ্ব কাকদ্বীপে যদিও কিছুটা রেখে টেকে, কিন্তু ব্যারাকপুর শিল্পাঞ্চল সেখানে তৃণমূলের কাজিয়া চলছে খুল্লাম খুল্লা। বিধায়ক সাংসদের মুখে মারকাটারি ডায়লগ, পঞ্চায়েত ভোটের আগে গরমা গরম পরিস্থিতি শিল্পাঞ্চলে, রাজনীতি যেন টকবক করে ফুটছে। খাতায় কলমে গণতন্ত্রের সৌজন্যের রাজনীতির কথা বলা হয় ঠিকই, কিন্তু বাস্তব না, না বাস্তবটা একেবারে আলাদা। বামেদের সঙ্গে সৌজন্যের রাজনীতির জন্য সুব্রত মুখোপাধ্যায়ের সঙ্গে অনেকেই তরমুজের তুলনা জুড়ে দিয়েছিলেন। তৃণমূল জমানায় বীজপুরের বিধায়ক কাকে কুমড়ো বানালেন বলুন তো, নাম না করেও সুবোধ অধিকারী বুঝিয়ে দিয়েছেন তার নিশানায় ব্যারাকপুরের কোন নেতা। তরমুজের মতো বাংলার রাজনীতিতে নতুন সংযোজন কুমড়ো, অর্থাৎ কুমড়োর মতো বাইরে তৃণমূল নেতাদের মতো সবুজ হলেও ভিতর ভিতর বিজেপির মতো গেরুয়া। শুধু কুমড়োই নয়, গিরগিটির সঙ্গে তুলনা করেন বীজপুরের বিধায়ক সুবোধ অধিকারী। সুবোধের নিশানায় কে? অনেক মানুষের রং গিরগিটির মতন চেঞ্জ হয়, সেই গিরগিটিটাকে কিন্তু ফলো রাখতে হবে। কোন সময় সবুজের দিকে চলে যাবে, আগে কি বলতো তরমুজ, তরুণের উপরে সবুজ ভিতরে লাল হতো, এখন কিন্তু হয়ে গেছে কুমড়ো, উপরে সবুজ ভেতরে আবার কি রং আপনারা সবাই জানেন। ব্যারাকপুরের রাজনীতিতে কান পাতলেই শোনা যায় সাংসদ অর্জুন সিং এর সঙ্গে তাঁর লোকসভা কেন্দ্রের বিধায়ক পার্থ ভৌমিক, সুবোধ অধিকারী ও সোমনাথ শ্যামের সাপে মিউলে সম্পর্ক। তাহলে সুবোধের নিশানায় কে? অর্জুন সিং বা কাদের অ্যাক্সিডেন্টাল নেতা বলছিলেন? যার যত বুদ্ধি ততই তো করবে। আমি সাংসদ আছি, অনেকের বিরোধিতা করার পরেও ছিলাম, এখন আবার দলে আছি। ব্যারাকপুর জেলা সাংগঠনিক সভাপতি তাপস রায় তার বক্তব্য দল মনিটরিং করছে, দল পুরোটাই দেখছে, সাংবাদিকদের কাছে দলের অন্দরে কোন্দর নিয়ে কিছু মুখ খোলা যাবে না। বীজপুরের বিধায়ক সুবোধ অধিকারী, তিনি নাম না করে অর্জুন সিংকে গিরগিটি এবং তরমুজ বলেছেন, কি বলবেন? জানেন না, আমি অফিসিয়ালি যদি শুনি বা দেখি আমি কথা বলব সুবোধের সঙ্গে। দল এই সমস্ত বিষয়ের ওপর প্রতিদিন নজর, খবর সমস্ত রাখছে এবং অর্জুনের তৃণমূলে ফেরা নিয়ে কিছুটা বিরোধিতা হয়েছিল দলের ভিতরে, তারপরও অভিষেকের হাত ধরে ঘর বাপসি হয় অর্জুনের। পঞ্চায়েত ভোটের আগে পুরনো সেই বিবাদ আবার সামনে আসছে, এই কাজিয়া না থামলে তৃণমূলকে ভুগতে হবে না তো? ব্যারাকপুর থেকে অনন্ত চট্টোপাধ্যায়ের রিপোর্ট, টিভি 9 বাংলা।